হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। মেয়ে ও নারীদের গোপনীয় কিছু কথাবার্তা নিয়ে। আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে শুধুমাত্র বড় ছেলে মেয়েদের উদ্দেশ্যে, তবে যারা ছোট ছেলে মেয়ে তারা অবশ্যই এই ভিডিও দেখবে না। শুধুমাত্র যারা 18+ তারাই ভিডিওটি দেখুন। অবাক করা সব প্রশ্ন ও উত্তর আপনি জানতে চাইলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই একটি টিউটোরিয়ালের মধ্যে থেকে আপনার মনের সঙ্গে মিলে যাবে অনেকগুলি প্রশ্ন এবং তার উত্তরগুলি আপনি এখানে পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই বিয়ের পূর্বে এই বিষয়গুলো প্রত্যেকেরই জানা উচিত। তাহলে চলুন না যাই, এবার আমরা আমাদের মূল বিষয়গুলো দেখে নিই। কোন দেশের মানুষ টাকা দিয়ে বউ কিনে? তো ভিউয়ার্স, আপনি কি বলতে পারবেন এটার উত্তর কি হবে? চলুন না তাহলে দেরি না করে আমরা এর উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে, মণিপুরে সাধু জাতির পুরুষরা টাকা দিয়ে বউ কিনে। আমাদের 2 নম্বর প্রশ্ন, মেয়েরা কাউকে পছন্দ করলে কি ইশারা দেয়? তো ভিউয়ার্স, এই প্রশ্নের উত্তর হয়তো অনেকের কাছেই অজানা, আবার হয়তো 2-4 জন উত্তরটা জানা আছে। যারা জানেন না তাদের জন্য উত্তরটা দেখে নিন। উত্তরটা হবে, মেয়েরা কাউকে পছন্দ করলে তাদের চুল নিয়ে খেলা শুরু করে। দুনিয়া সেক্স ক্যাপিটাল বলা হয় কোন শহরকে? চলুন না এবার আমরা এর উদ্দেশ্যটা দেখে নিই। উত্তরটা হবে, ব্যাংকক শহরকে সেক্স ক্যাপিটাল বলে। জনিতে কিভাবে লিঙ্গ পুশ করলে মেয়েরা পাগল হয়ে যায়? তো ভিউয়ার্স, এটা প্রত্যেক ছেলে মেয়েদেরই জানা উচিত। এবার দেখে নিই উত্তরটা কি হবে। উত্তরটা হবে, ডগ স্টাইলে জনিতে লিঙ্গ পুশ করলে মেয়েরা পাগল হয়ে যায়। এতে লিঙ্গ জনির গভীরে যায় আর আরাম পায়ও বেশি। মেয়েদের শরীরে কোন অঙ্গ রাত হলে বড় হয়ে যায়? এবার দেখে নিই উত্তরটা কি হবে। উত্তরটা হবে, চোখের মণি রাত হলে বড় হয়ে যায়। শীতকালে কিভাবে যৌন মিলন করলে ল্যাপের প্রয়োজন হয় না? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে, শীতকালে দীর্ঘ সময় ধরে মিলন করলে শরীর গরম হয়, এ কারণে ল্যাপের প্রয়োজন হয় না। মেয়েরা কোন জিনিস বেশিরভাগ সময় লুকিয়ে রাখে? তো ভিউয়ার্স, চলুন না এবার আমরা অংশটা দেখে নিই। উত্তরটা হবে, মেয়েরা বেশিরভাগ সময় তাদের বয়স লুকিয়ে রাখে। এবং মেয়েদের সঙ্গে কিভাবে যৌন মিলন করলে কেঁদে উঠবে? উত্তরটা হবে, ইয়ং মেয়েদের সঙ্গে ডগ স্টাইলে মিলন করলে মেয়েরা তাড়াতাড়ি কেঁদে ফেলবে। নিয়মিত সেক্স করলে কোন 2টি রোগ হয় না? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে, নিয়মিত সেক্স করলে মানসিক রোগ ও ক্যান্সার হয় না। কোন ভুলের কারণে পুরুষ লিঙ্গ ছোট হয়? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে, পুরুষ লিঙ্গ ছোট বা বড় হয় প্রাকৃতিক কারণে। আবার বেশি বেশি হস্তমৈথুন করলে, টাইট কাপড় পরলে, খুব ঠান্ডা খাওয়া অথবা বড় ধরনের কোনো
आघात पेले। মিলনের কোন পর্যায়ে মেয়েরা আর লিঙ্গ জনিতে রাখতে পারে না? চলুন না এবার উত্তরটা দেখি নি। উত্তরটা হবে, যখন মেয়েদের কামরাস তাড়াতাড়ি বের হয়ে যায় তখন এটা হয়ে থাকে। কিভাবে মিলন করলে মেয়েদের নৌকা ছিঁড়ে যায়? চলুন না উত্তরটা দেখি নি। এটার উত্তর হবে, লিঙ্গে খাঁটি ঘি মাখিয়ে মিলন করলে। পৃথিবীর কোন দেশে প্রথম সূর্য ওঠে? উত্তরটা হবে, নিউজিল্যান্ড দেশে সর্বপ্রথম সূর্য ওঠে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই ধরনের বড়দের অনেক প্রশ্নগুলি আপনারা খুব সহজে জেনে নিতে পারছেন, এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং কোন প্রশ্নটি আপনার সাথে মিল রয়েছে তা অবশ্যই কমেন্টে তুলে ধরবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।